একটা সারপ্রাইজ আছে, বলো তো এই পলিপ্যাকটার মধ্যে কি আছে? দেখতে পাচ্ছো, এই পলিপ্যাকটা তোমাদের আমি এবার খুলে দেখাবো কি আছে বলো তো। বুঝতে পারছো? দেখো, খুলে ফেলেছি। এই হলো কি? আমাদের গণেশ দাদা, আমাদের দোকানে অক্ষয় তৃতীয়া হবে তো, তার ঠাকুর কিনে এনেছি। কেমন হয়েছে দেখো ঠাকুরটা। অক্ষয় তৃতীয়ার তৃতীয়া কিন্তু পড়েছে, কিন্তু আজকে শনিবার, শনিবার 8টা থেকে, সকাল 8টা থেকে রবিবার সকাল 8টা ওই 15 বা এরকম সময় অবধি থাকবে। কিন্তু শনিবার প্রথমত যেহেতু রয়েছে ঈদ, আর শুভ কোনো কর্ম নেই পঞ্জিকা মত অনুযায়ী, যে কারণে আমাদের আজকে অক্ষয় তৃতীয়াটা হবে না। আমাদের অক্ষয় তৃতীয়াটা হবে হচ্ছে রবিবার, রবিবার সকালবেলা আমাদের পুজো হবে। আমি ঠাকুরের মুখটা দেখিয়ে দিলাম, যেহেতু অলরেডি অক্ষয় তৃতীয়া পড়ে গেছে, ওই জন্য ঠাকুরের মুখটা আমি খুলে ফেললাম। মুখটা দেখো, একটু সামনের থেকে দেখো কেমন লাগছে দেখতে। কিউট লাগছে দেখো, কি কিউট মুখটা, লক্ষ্মীর মতো, একদম মা লক্ষ্মীর মুখ তো, মা লক্ষ্মীর মতনই গোল গাল। কি মিষ্টি মুখটা দেখো। হ্যাঁ।